পুজো দুর্গা করে উৎসবের আয়োজনে অংশীদার মুসলিমরাও পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের গোয়াল আড়া গ্রামের মন্ডল পরিবারের পুজো এখন সর্বধর্মের পুজো যা আগে শুধুই পারিবারিক পুজো ছিল তা এখন গোয়াল আড়া গ্রামের সকলের দুর্গা উৎসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজনও উৎসবের অংশীদার মন্দিরের সামনে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে বাজার পুজোর জোগাড় সবই করেন তারা গোয়াল গ্রামের মন্ডল পরিবারের এই পুজোর সূচনা হয় প্রায় দেড়শো বছর আগে শোনা যায় প্রায় দেড়শো বছর আগে মন্ডল পরিবারের এক পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেন তখন পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল দুর্গা ধুমধাম করেই হতো পরপর কয়েক প্রজন্ম যথাযথভাবে পুজো করেও আসছিলেন তেমন বিলাসিতা না থাকলেও পুজোর আয়োজনে ভাটা করেনি গ্রামবাসী সুনীল মন্ডল বলেন বেশ কয়েক বছর আগে থেকেই মন্ডল পরিবারের আর্থিক অনটন শুরু হয় খরচ কম নয় তাই পরিবারের পক্ষ থেকে আর পুজো করা সম্ভব ছিল না তাই পুজোর দায়িত্ব গ্রামের সকলে নিয়ে নেন এখন এটি বারোয়ারি পুজো শুধু বারোয়ারি বলা ভুল এই পুজো এখন হিন্দু মুসলিম সকলের সমান অধিকার জানা যায় গোয়ালারা গ্রামের দুর্গাপুজোয় প্রতিমা তৈরির সময় থেকে নিরঞ্জনের সময় পর্যন্ত গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ সমানভাবে দায়িত্ব পালন করেন পুজোর যাবতীয় খরচ হিন্দু মুসলিম সকলেই ভাগ করে নেন যদিও পুরনো আমলের মাটির ঘরে দেবীর মন্দির মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে মন্দিরের তদারকি বাজারহাট করা সবেতেই গোয়ালারা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান ভূমিকা পুজোর খরচ ছাড়াও খাওয়া দাওয়ার আয়োজন করতে যা খরচ তাতেও সমানভাবে দায়িত্ব পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ গ্রামবাসী শেখ মোস্তাক আলী আব্দুল গণিদের কথা অনুযায়ী গ্রামের এই দুর্গা পুজো দেড়শো বছরের পুরনো এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা তাদের সকলের কর্তব্য আব্দুল গণি বলেন আমাদের দুর্গা মন্দিরটি অনেক পুরনো ভগ্নপ্রায় প্রায় এটি ভেঙে নতুন পাকা মন্দির তৈরি করার ইচ্ছে রয়েছে ইতিমধ্যেই পাশের গ্রামের বাসিন্দা আব্দুল লালন নামে একজন ব্যবসায়ী আমাদের নতুন মন্দিরের নির্মাণের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরাও চাঁদা তুলছি আশা করছি নতুন মন্দিরের কাজ আগামী বছরের মধ্যে শুরু হয়ে যাবে গোয়ালারা গ্রামের দেবী প্রতিমা নিরঞ্জন হিন্দু ভক্তদের পাশাপাশি মুসলিমদের কাঁধে চড়েও হয় মন্ডল পরিবারের এই পুজো সাধ্যমতে হয় তাই বলিদান প্রথা রয়েছে পুজোর নিয়ম কানুন বদলাননি গ্রামবাসীরা করে উৎসবের আয়োজনে অংশীদার মুসলিমরাও পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের গোয়াল আড়া গ্রামের মন্ডল পরিবারের দুর্গা পুজো এখন সর্বধর্মের পুজো যা আগে শুধুই পারিবারিক পুজো ছিল তা এখন গোয়াল আড়া গ্রামের সকলের দুর্গা উৎসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন উৎসবের অংশীদার মন্দিরের সামনে দেওয়া থেকে শুরু করে বাজার সবই করেন পুজোর তারা গোয়াল আড়া গ্রামের মন্ডল পরিবারের এই পুজোর সূচনা হয় প্রায় দেড়শো বছর আগে শোনা যায় প্রায় তিনশো বছর আগে মন্ডল পরিবারের এক পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেন তখন পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল দুর্গা